সেতু বন্ধনে কৃষ্টি সংস্কৃতি সত্য ও শান্তির অন্বেষণে তারুণ্যের অভিযাত্রা। আজ থেকে 6 বছর আগে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। আমরা মূলত কয়েকটা স্লোগানকে ধারণ করে আমাদের এই সংগঠনটি আমরা শুরু করি। আমাদের সনাতনী আগে ছিল, আছে এবং থাকবে। আমাদের যে কৃষ্টি সংস্কৃতি আমরা আমাদের যুব সমাজের মাঝে এই উদ্বুদ্ধ করার লক্ষ্যেই মূলত এই সংগঠনটা। আমরা আমাদের যে পূজার সময় বর্তমানে এখন যে একটা কালচার চালু হয়েছে ডিজে, আমাদের যেই সনাতনের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যটা হারিয়ে যেতে বসেছে। আমরা তাই একজাক যুবকদেরকে নিয়ে সারা বাংলাদেশে, আমাদের প্রায় 40টা জেলা কমিটি আছে, আমাদের প্রায় 10টা জেলা কমিটি প্রক্রিয়াধীন আছে এবং অনেকগুলো উপজেলা কমিটি আছে। আমরা আমাদের এই কার্যক্রমগুলোর মাঝে আমরা ধর্মীয় গীতা শিক্ষা দিয়ে থাকি। আমরা সারা বাংলাদেশে প্রায় আমাদের অনলাইনে 65,000-এর মতো মেম্বার আছে। আমরা রক্তদান কর্মসূচি করে থাকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এইবার যে করোনাকালীন সময়ে আমরা সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জেলা কমিটি, বিশেষ করে করোনার প্রথম সময়ে যে কেউ কার পরিবারের পাশে পর্যন্ত দাঁড়াতো না, আমরা সৎকার নিয়ে কাজ করেছি। আমরা সকলকে, সকলের মাঝে আমরা খাদ্য সামগ্রী করোনাকালীন সময়ে দিয়েছি। আমাদের যুব সমাজের মাঝে আমাদের যে ধর্মীয় শিক্ষাগুলো আছে আমাদের সমাজকে জানানোর জন্য।